আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনিজুব। আমি জুবাইরের নাম বলছি। আজকে আমি যাচ্ছি বান্দরবন, সঙ্গে আছে আমার আরও তিনজন বন্ধু, সাদমান, তানভীর এবং বিজয়। বিজয় আমার খুব ছোটবেলার একজন বন্ধু। আমরা আজকে যাচ্ছি বিজয়ের মামার গেস্ট হাউসে। মামা ওইখানকার পিডিবির রেকসেন, আমরা যাচ্ছি তারই গেস্ট হিসেবে। আমরা আমাদের যাত্রা শুরু করছি ঢাকা বাস স্ট্যান্ড থেকে। প্রথমে আমরা রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে বান্দরবনে যাব। দেখতে দেখতে চলে আসলাম আমরা ঢাকাতে। এখন সেন্ট মার্টিন হুন্দাই বাসে আমরা সরাসরি বান্দরবনে চলে যাব। ফাইনালি দীর্ঘ 7-8 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছাই গেলাম বান্দরবনে। যাত্রাপথে বান্দরবনের মনোমুগ্ধকর পাহাড় দেখে আমরা আসলেই অভিভূত হয়েছি। বান্দরবন বাস স্টপেজে আমাদেরকে রিসিভ করতে আসেন ফেরদোস ভাই। ফেরদোস ভাই খুবই একজন মজার মানুষ। শেষমেশ আমরা গেস্ট হাউসে যেয়ে ফ্রেশ হয়ে ঘুরতে বের হলাম। আমরা এখন যাচ্ছি নীলাচল। রাত্রে নীলাচলে জনসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু আমরা মামার গেস্ট হিসেবে পারমিশন নিয়ে যাচ্ছি। রাত্রে পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার যে এক অনুভূতি, তা ভাষায় প্রকাশ করার মতো না। এই তো চলে আসলাম নীলাচল। রাত্রে পাহাড় থেকে শহরের দৃশ্য ঠিক এইরকমই দেখায় নীলাচল থেকে। গুড মর্নিং বান্দরবন। আজকে আমাদের সঙ্গে মামা যুক্ত হয়েছে। আজকে আমরা যাচ্ছি দেবতাখুম, বান্দরবনের অতি পরিচিত একটি স্পট। এটি হলো সাঙ্গু নদী, পাহাড়ের কোল ঘেঁষে ঠিক এভাবেই বয়ে চলছে। আমাদের গেস্ট হাউসের ঠিক পেছন দিকেই রয়েছে এই নদীটি। পাহাড়ের কথা আর কি বলবো, যতই সামনে এগোচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। রামজাদি, এটি বৌদ্ধদের একটি প্যাগোডা। এখানে বৌদ্ধ শিশুরা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করে।
দীর্ঘ 2 ঘন্টার পথ অতিক্রম করার পরে আমরা চলে আসলাম দেবতাখুম। এখনো কিন্তু পৌঁছায়নি, এখান থেকে এখনো অনেক দূর হেঁটে আমাদেরকে নদী পথে পার হতে হবে। আমি কিন্তু এরকম না, লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময়টা ধুলো ধোঁয়া ছাই। নদীপথে দীর্ঘ 1.5 ঘন্টা পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছালাম দেবতাখুমে। এখন ছোট্ট একটি নৌকো নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আজকের দিনটি শুক্রবার, সেই কারণে অনেক পর্যটক আজকে এই জায়গা ভ্রমণে এসেছেন। সাধারণ দিনে অনেক কম মানুষ থাকে, কিন্তু আজকে অনেক ভিড়। এইবার ফিরে যাবার পালা। আমরা আসার সময় আসলাম নদীপথে, এবার ভাবলাম একটু রোমাঞ্চকর করার জন্য পাহাড় পথে যাওয়া যাক। ঠিক প্রায় 600 থেকে 700 ফুট পাহাড় আমরা এভাবে উঠছিলাম এবং আমাদের গাইড আমাদেরকে পথ দেখাচ্ছিল।
যেহেতু এভাবে পাহাড়ে ওঠা আমাদের চারজনের জন্যই ছিল প্রথমবার, সেজন্য আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। আমরা ঠিকমতো দাঁড়াতেও পারছিলাম না, কিন্তু এভাবে আমরা খুব কষ্ট করে ধীরে ধীরে পৌঁছে গেছিলাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম আবার সেই জায়গায়। এখন আমরা দুপুরের খাবার খাবো, কিন্তু এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা যাবার আগেই খাবারের অর্ডার দিয়ে গেছিলাম ব্যাম্বু চিকেন। দ্য নেক্সট ডে আমরা যাচ্ছি বান্দরবনের 5-স্টার মানের একটি রিসর্ট সাইরুতে। সবাই নিশ্চিত ছিলেন ওয়েলকাম টু সাইরু, চলে আসলাম সাইরুতে। পরের দিন সকালে রওনা হলাম আমরা বকালিকের উদ্দেশ্যে। আবহাওয়া খারাপ থাকার কারণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের কপাল এতই ভালো, আমরা শীতের মৌসুমেও মেঘ দেখতে পেয়েছি। বকালিকও অনেক দূরের একটা পথ, যেতে অনেক সময় লাগে, কিন্তু এই যাত্রা পথে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছি আমরা নিজেও বুঝতে পারিনি। আর হ্যাঁ, বকালিকে আসতে গেলে আপনাদেরকে অবশ্যই আর্মি ক্যাম্পে ইনফর্ম করে আসতে হবে। ওখানে একটি ফর্ম আছে যেটা পূরণ করতে হবে, এবং সেজন্য ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দরকার।
আমরা এখন প্রবেশ করছি মোংলাই পাড়ায়। পাহাড়ের মধ্যে গ্রামটি একদম রিসর্টের মতো সাজানো গোছানো। ওয়ার্ল্ডওয়াইড এটি স্বীকৃতি পেয়েছে একটি সুন্দর সুসজ্জিত পাড়া হিসেবে। কতই না সুন্দর আমাদের এই দেশ, ভ্রমণ না করলে আমরা জানতেই পারতাম না। এভাবেই প্রকৃতির আনাচে কানাচে কত সৌন্দর্যই আমাদের চোখের আড়ালে রয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই যতটুকুই সম্ভব আমাদের ভ্রমণ করতে হবে এবং প্রকৃতিকে উপভোগ করতে হবে। চলে আসলাম বগালেকে, আমরা লেকে গোসল করেছি, পানি ছিল অত্যন্ত ঠান্ডা। ড্রোন থেকে লেকটিকে দেখতে ঠিক এরকমই দেখায়। এখন ভোর 7টা, আমরা যাচ্ছি আবার নীলাচলের উদ্দেশ্যে। মামা হঠাৎ ফোন করে বলল আজকে নাকি অনেক মেঘ দেখা যাচ্ছে। সচরাচর শীতের সময় কোনো মেঘ দেখা যায় না, যেহেতু এখন হঠাৎ আবহাওয়াটা খারাপ সেই কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে মেঘ তো দেখা যাবে, এটা স্বাভাবিক। তাই আমরা দেরি না করে এখনই চলে যাচ্ছি আবার নীলাচলের উদ্দেশ্যে। এই মেঘের মধ্যে থাকার যে এক অনুভূতি, তা এখানে না আসলে কখনোই অনুভব করা সম্ভব নয়। দেখতে দেখতেই বান্দরবন ট্রিপের শেষ দিন আমরা চলে আসলাম। এখন আমরা সাঙ্গু নদীর উপর দিয়ে নৌকা নিয়ে পাহাড়ি একটি গ্রামে যাব। দেখতে দেখতে আমাদের ভ্রমণ এখানে শেষ। বান্দরবন সম্পর্কে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। এই জায়গায় না গেলে কখনো বোঝা যাবে না আমাদের দেশের সৌন্দর্য কতখানি। সুস্থ ও সুন্দরভাবে আমাদের ভ্রমণটি এখানেই সমাপ্ত হল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনি অ্যান্ড জুব চ্যানেলের সাথেই থাকবেন।